স্কুল সার্ভিস কমিশনের চাকরি প্রার্থীদের জন্য বড় আপডেট। অবশেষে ওয়েটিং চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া শুরু। এসএসসি নবম, দশম, দ্বাদশ, একাদশ শিক্ষক নিয়োগ মামলায় 100-র বেশি শূন্য পদে দ্রুত নিয়োগের ব্যবস্থা করে নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে ওয়েটিং লিস্ট থেকে কাউন্সেলিং করিয়ে নিয়োগ করাতে হবে। এর জন্য নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দিয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি নির্দেশ দিয়েছেন যে 21শে ডিসেম্বরের মধ্যে ওয়েটিং লিস্টে চাকরি প্রার্থীদের কাউন্সেলিং করাতে হবে এবং তাদের হাতে নিয়োগপত্র তুলে দিতে হবে। এই মাসে ডিসেম্বরের মধ্যেই স্কুল সার্ভিস কমিশনের তরফে ইতিমধ্যেই ব্যতিক্রমী নিয়োগ সুপারিশে 183 জনের একটি তালিকা প্রকাশ করা হয়েছিল। স্কুল সার্ভিস কমিশনের তরফে আদালতে জানানো হয় যে তাদের মধ্যে 102 জন চাকরিতে যোগ দেননি। বাকি যারা নিয়োগ পেয়েছেন তাদের মধ্যে 80 জনকে জিজ্ঞাসাবাদের পর্ব শুরু করে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমন অবস্থায় আদালতের নির্দেশ যে 102টি পদ শূন্য পড়ে রয়েছে সেগুলি নিয়োগের ব্যবস্থা করতে হবে এবং ওয়েটিং চাকরি প্রার্থীদের পাশাপাশি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মামলার ওপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এটিকেও যুক্ত করার নির্দেশ দিয়েছেন। আদালতের সন্দেহ আর্থিক লেনদেন হয়ে থাকতে পারে এই মামলায়, তাই এটিকে এখানে যুক্ত করা হয়েছে এবং এই ডিসেম্বর মাসেই কিন্তু 102 যে শূন্যপদ ওয়েটিং চাকরি প্রার্থীরা কিন্তু নিয়োগপত্র পাচ্ছেন এখানে বলাই যেতে পারে।